নমস্কার, আমি মিলি, মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল, পরেটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকে আমি বানাতে চলছি পাঁচমিশালি সবজি। তো পাঁচমিশালি কুমড়োর রস আর কি। তো কুমড়োর পরিমাণটা আমি অল্প বেশি করে দিয়েছি। তো দেখুন, আমি এমন বড় বড় করে একটু বেশি করে কুমড়ো নিয়েছি কেটে, আর বেগুন, ঝিঙে আর লাউয়ের ডগা, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে চিরে এমন করে মিডিল দিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। তো শুরু করা যাক আজকের এই রেসিপি, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে নিও প্লিজ, তাহলে তোমরাও বানিয়ে নিতে পারবে এমন একটা খুব ইজি একটা রেসিপি, পাঁচমিশালি কুমড়োর রসা। তো দেখুন, আমি সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো দেখুন, এই পাঁচমিশালি সবজিতে আমি অল্প করে বড়ি দেব, পাঁচ দশটা বড়ি নিয়ে নিলাম। আমি বড়িটি এখন ফ্রাই করে নেব, তেলটাও গরম হয়ে গেছে, এখন বড়িটি ফ্রাই করে তুলে একটা বাটিতে সাইড করে রেখে দেব। তো সেই তেলটার উপরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আমি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনা লঙ্কা, সাথে অল্প করে আমি এখানে হিং দিয়ে দেব। তো ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি অল্প হিং অ্যাড করে দেব। ফ্রাই হয়ে গেছে, এখন হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার কারণে একটু সুন্দর গন্ধ, মানে ফ্লেভার আসবে, তার জন্য অল্প হিং অ্যাড করেছি। তো এখন এক এক করে সবকটা সবজি আমি দিয়ে দেব, একসাথে আমি সব সবজি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে, এমন টেস্ট টেস্টি সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের পরিবারের সবার সাথে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে, তাহলে তোমাদের এক শেয়ারের মাধ্যমে সবাই শিখে যেতে পারবে। তো দেখুন, আমি সবকটা সবজি একসাথে আমি দিয়ে দিলাম। তো এখন কি করব, পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন। তো আমি আমার পরিমাণ মতন নুনটা এখানে দিয়ে দিয়েছি, আর সাথে সাথে হলুদের গুঁড়োও আমি দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে সাথে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে সবজি মশলা আমি অ্যাড করে দেব। তো দেখুন, সবজি মশলা নিয়েছি, দিয়ে দিলাম সবজি মশলাটা, এখন ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মশলাটি মিশিয়ে নেব। সত্যি কথা বলতে কি জানেন তো বন্ধুরা, আমার বাচ্চাদের কথাই আমি বলছি, বাচ্চারা আজকাল মাছ তো খেতেই চায় না, আর সবজি তো দূরের থাক, ওদের শুধু লাগে চিকেন বা মাটন, তো সবজি তো খেতেই চায় না। এই করে আমি পাই সময় বানিয়ে দিই, তো আমার বাচ্চারা খেয়ে নেয়। তো এমন করে আপনারাও একবার ট্রাই করবেন। তো দেখুন, আমি একটা ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য রেখে দেবো ঢেকে। তো অল্প সময় পর ফিরে চলে আসলাম, দেখে নিই কেমন হয়েছে সবজিটা। তো দেখুন, অল্প অল্প মজে আসছে। তো এই করেই বয়েল হয়ে যাবে সবকটা সবজি। আমি এখানে জল দিইনি, জলের ব্যবহার আমি পরে করব। তো এই করে সবজিটাকে আগে কষিয়ে নেব, মশলাটাও কষিয়ে নেব, আর সবজিটিও বয়েল হয়ে যাবে এই করে। একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর যেই বাচ্চারা বা বড়রা সবজি খেতে চায় না, তো এই করে বানিয়ে দিলে আশা করি সবাই খেয়ে নেবে এক থালা ভাত, আর খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। তো দেখুন, আমি এই সময় বড়িটা অ্যাড করে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে আবার অল্প সময়ের জন্য 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে চলে আসলাম, দেখে নিই। তো দেখুন, সবজিটা প্রায় মজেই আসছে। তো এই করে আবার একবার নাড়াচাড়া করে সবজিটাকে দেখে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সবজিটাকে। আর এখন কি করব,
সবজিটাতে অল্প করে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিলাম অল্প জল, আমি আমার পরিমাণ মতন জলটা এখানে ঝোলের জন্য দিয়েছি, আপনি আপনারা পরিমাণ মতন জলটা ব্যবহার করে নেবেন। তো নাড়াচাড়া করে সবজির সাথে জলটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই করে 10-15 মিনিটের মতন রেখে দেব, ঢাকনা দেব না, এই অবস্থাতে এমন করে রেখে দেব। তো এই করে আমার সবজিটাও বয়েল হয়ে গেছে আর মশলাটাও ফ্রাই হয়ে গেছে, জলটা দিয়েছি আর উত্তরানিও চলে আসলো। এই করেই সবজিটা রেডি হয়ে গেছে প্রায় মোটামুটি। তো আরও অল্প সময় কষিয়ে নেব আর দেখুন সবজিটি সবকটাই বয়েল হয়েছে। এই যে চিনি দিয়ে দেখলাম বয়েল হয়ে গেছে, দেখুন এই যে আলু বয়েল হয়ে গেছে। তো এখন আরও অল্প সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা, মানে সবজিটাকে, ঝোলটাকে অল্প টানিয়ে নেব। ঝোলটা যখন শুকিয়ে যাবে তো আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন ঝোলটা অল্প শুকিয়ে গেছে। তো এখন কি করব, আমি সবজিটার সাথে অল্প চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, খেতে খুব ভালো লাগে তার জন্য অল্প চিনি অ্যাড করেছি। আর নিরামিষ সবজি তো তার জন্য এক চামচ আমি এখানে ঘি দিয়ে দেব, খেতে ভালো লাগবে। নিরামিষের দিনে একটু ঘি নিরামিষ সবজিতে থাকলে খুব ভালো লাগে, তার জন্য এক চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি আর চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো নাড়াচাড়া করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছে আর চিনিটাকেও মিশিয়ে নিচ্ছে। এই করে রেডি হয়ে যাবে আমার আজকের এই নিরামিষের পাঁচমেশালি কুমড়োর রসা। তো একবার অন্তত আপনারা ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার এই পাঁচমেশালি কুমড়োর রসা রেসিপিটা, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবে, এই করেই আমার পাশে থাকবে। তো দেখুন নামিয়ে নিয়েছি সবজিটাকে, এই যে আমার সবজি ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে, আজকে আমি এখানে বিদায় নিলাম, টাটা।